12-তে আমাদের কোশ্চেন নম্বরটা 12 অ্যান্ড আর্টিকেল 12-তেও আমাদের স্টেট ডিফাইন করা হয়েছে। এই স্টেট মানেটা কী হতে পারে আমি আগে বলে দিচ্ছি। এই যে আর্টিকেল 12-তে যে ডেফিনেশন দেওয়া হয়েছে সেই মধ্যে আপনার স্টেট বলা হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আমাদের পার্লিয়ামেন্ট, আমাদের রাজ্য সরকার বা আমাদের রাজ্য বিধায়িকা মানে বিধানসভা, যত আমাদের লোকাল বডি মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত বা আর যে কিছু অথরিটিস আমাদের যে ইন্ডিয়া ইন্ডিয়ান টেরিটরির মধ্যে বা যে ভারত সরকারের যে কন্ট্রোল মধ্যে যে কোনো অর্গানাইজেশন থাকে তাকে বলা হয় স্টেট হিসাবে ট্রিট করা হয়। কিন্তু এখানে দেখুন কেরালা লেজিসলেটিভ অ্যাসেম্বলি এটা একটা বিধানসভা, এটা কোনো এটা অলরেডি স্টেট। ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ফাইন্যান্সিয়াল কর্পোরেশন দেখুন একটা, অয়েল অ্যান্ড ন্যাচুরাল গ্যাস কমিশন আর একটা, অনেক বিভিন্ন ধরনের সুপ্রিম কোর্ট জাজমেন্টতে আমরা পেয়েছি ডেফিনেশন অফ স্টেট। যেরকম যে কোনো স্ট্যাটুটরি বডি বা নন স্ট্যাটুটরি বডি তাকেও আমরা স্টেট হিসাবে ট্রিট করি। কিন্তু এখানে একটা তফাৎ আছে, সাপোজ কোনো একটা স্ট্যাটুটরি বডি বা নন স্ট্যাটুটরি বডি যে গভর্নমেন্ট থেকে ফাইন্যান্স পায় মানে খুব বেশি টাকা ফাইন্যান্সিয়াল পাওয়ার এনজয় করে তাকে আমরা স্টেট হিসাবে ট্রিট করব। কিন্তু যে কোনো অর্গানাইজেশন খুব বেশি টাকা পায় না, খুব কম টাকা পায়, গভর্নমেন্টের উপর খুব কম ডিপেন্ড করে, ওই বডিকে আমরা স্টেট বলতে পারবো না। সেই দিক থেকে যদি আমরা দেখব তাহলে যে অপশান সি NCERT, এই NCERT গভর্নমেন্ট থেকে দে আর নট সাবস্ট্যান্সিয়ালি ফাইন্যান্সড বাই গভর্নমেন্ট, সেই জন্য এই NCERTকে আমরা স্টেট বলতে পারবো না। মনে রাখবেন, খুব ইম্পর্টেন্ট আমি বলেছি এটা অনেক।